এই ছিল। আর এগুলো ব্যবসা করার মানে লাভ অংশটা কোন জায়গায় জানেন, যে এগুলোতে কোনো বাকি টাকি যায় না, সব নগদ। আপনি টাকা পাঠাবেন, তারপরে কাস্টমার টাকা পাঠাবে, তারপর আপনি প্রোডাক্ট দিবেন। তো যাই হোক, এই ছিল আজকের কথা। আর একটা কথা বলে রাখি যে ফেসবুকে প্রচুর দর্শক, এটাই হচ্ছে মেইন সুবিধা। এই সুবিধাটার জন্যই আপনাকে ফেসবুকে মানে আপনি যে কোনো উপায়, আপনি আরও অনেক উপায় বের করতে পারবেন টাকা ইনকাম করার ফেসবুক থেকে। জাস্ট ফেসবুক ঘাটে সময় নষ্ট করে লাভ নেই, একটু সময় দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজিদ, ওয়েলকাম করছি আমার চ্যানেল সাজিদ এসকেতে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা অনলাইনে আর্নিং করতে চান এবং যারা রিয়েল সাইট খোঁজেন, আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো যে আপনারা ফেসবুকে চলে আসেন। যদি ইউটিউবিং করতে না চান, আর যদি মানে আরও আপনাদের বেশি দক্ষতা যদি না থাকে অনলাইনের ব্যাপারে, তাহলে আপনারা কোনো জিনিস না দেখে, কোনো চিন্তা না করে আপনারা ফেসবুকে আসেন। আর ফেসবুকে আমি আজকে 5টা 6টা আপনাদেরকে টিপসগুলো এবং ওয়েব বলে দিচ্ছি যে এইসব উপায়ে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এবং এই যে ইনকামের যে পথগুলো, এগুলো কিন্তু আপনার একটা দোকানের মতো হবে, ঠিক আছে? একটা দোকানের মতো হবে। আমি বলছি না যে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, আমি সেগুলো নিয়ে বলছি না, ফেসবুকের পেজের কথাও বলবো, আরও বাদ বাকি কয়েকটা ট্রিক্স দিব যে এইসব উপায়ে কিন্তু আর্নিং করা যায়, এমন এমন কথা বলবো যেগুলো আপনি জানেন না। এবং এই 5টা 6টার মধ্যে 2টা জিনিস আমি নিজেই করছি, ঠিক আছে? একটা জিনিস করেছি আগে, একটা জিনিস এখনও আমার রানিং আছে। আমি এই সাইডে আমার এই সাইডে আমি আপনাদেরকে ইয়াটা দিয়ে দিব, স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিব, আপনি দেখে নেবেন, ঠিক আছে? তো বেশি কথা না বলে চলেন, প্রথম যে উপায় সেটা হচ্ছে ফেসবুক পেজ। এখন সবাই বলবে ভাইয়া ফেসবুক পেজে তো ভিডিও আপলোড করলে 10,000 লাইক লাগবে, 10,000 ফলোয়ার্স লাগবে, এই সেই লাগবে। না, আমি ভিডিওর কথা বলছি না, আবার বলছি আমি কোনো ভিডিওর কথা বলছি না। এই ফেসবুক পেজের মাধ্যমে আপনাকে ব্যবসা করতে হবে, ঠিক আছে? ব্যবসা করতে হবে, এবং সেই ব্যবসাতে আপনি জিরো ইনভেস্ট, কোন এই ফেসবুক পেজ থেকে আপনাকে জিরো ইনভেস্ট, একদম জিরো ইনভেস্ট থেকে আপনি শুরু করবেন। আমি বলছি না যে টাকা থাকলে আপনি টাকা দিয়ে শুরু করেন, আমার কোনো সমস্যা নেই, টাকা দিয়ে শুরু করলে আরও বেশি ভালো। একদম জিরো ইনভেস্ট দিয়ে শুরু করবেন। কীভাবে করবেন আমি বলি, আপনি ফেসবুক পেজ খুলবেন, আপনি যে এলাকাতে, যে শহরে আছেন, যে জেলার মধ্যে আছেন, সেই জেলার নামে, জেলার নামটা অবশ্যই দিবেন, কারণ নামের জন্য আপনার জেলার মানুষগুলো অ্যাট্রাক্ট হবে। আর সেই জেলার নাম দিয়ে একটা পেজ খুলবেন। সাপোজ আমি খুলেছি, আমি যেহেতু সৈয়দপুরে থাকি, আমি লিখেছি সৈয়দপুর অনলাইন কসমেটিক শপ। এই সৈয়দপুর দেখে মানুষ কিন্তু, সৈয়দপুরের মানুষগুলো কিন্তু অ্যাট্রাক্ট হয়, অ্যাটাচ হয়, ঠিক আছে? তখন তারা লাইক করে এবং পেজের মধ্যে ঢুকে দেখে যে আমি কী সেল করছি। তো আমি সেটা খুলেছি, আমি আমারটা বলছি, আপনারা নিজে নিজে বুঝে যাবেন। সাপোজ আমার তো যেহেতু দোকান, সাপোজ আপনার দোকান নেই, ঠিক আছে, কোনো প্রোডাক্ট নেই আপনার কাছে, আপনি একটা প্রোডাক্ট চুজ করবেন, হয় কসমেটিক প্রোডাক্ট চুজ করেন, না হয় কাপড়ের গার্মেন্টসের টি শার্ট, জিন্স প্যান্ট এগুলো চুজ করেন, নাহলে মোবাইলের যে অ্যাসেসরিজ এবং মোবাইল এগুলো নিয়ে চুজ করেন, ঠিক আছে? এগুলো করার পর যে কোনো একটা ক্যাটাগরিতে আসেন, আসার সেই ক্যাটাগরির দোকান বা মার্কেটে যান এবং দুই একটা দোকানদারের সাথে কথা বলেন যে ভাই আমি আপনাদের এই প্রোডাক্টগুলো অনলাইনে সেল করব, আমি জাস্ট প্রত্যেক দিন আসে 10-15 মিনিট দু একটা প্রোডাক্টের ছবি নিয়ে আমি চলে যাব, অর্ডার আসলে আমি আপনার এখান থেকে কিনে নিয়ে যাব, আর ডেলিভারি দিয়ে আমি টাকা দিয়ে দিব। আর যদি টাকা আপনার কাছে থাকে আপনি আগে পে করবেন, ঠিক আছে? তো এই হিসাবে আপনি শুরু করতে পারেন। আর আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ, যদি আপনি আপনার এলাকা দিয়ে শুরু করেন, আপনি যদি প্রমোট করেন, কীভাবে প্রমোট করবেন, আপনি 2-3টা ফেসবুক আইডি লেডিস ফিমেল নেম দিয়ে খুলবেন, আর বেশি খারাপ কিছু করবেন না, জাস্ট একটা ফিমেলের ছবি দিয়ে রাখবেন এবং আপনি আপনার এলাকার যত ছেলে আছে, যত মেয়ে আছে, সবাইকে রিকোয়েস্ট পাঠাবেন, আপনার এলাকার ফেসবুকে সার্চ দিবেন আপনার এলাকার নাম দিয়ে, আপনার এলাকার স্কুলের নাম দিয়ে, তখন অনেকগুলো আইডি পেয়ে যাবেন, সেখানে ঢুকে ঢুকে আপনারা সবাইকে অ্যাড দিবেন, 3-4টা আইডি চালাবেন, ঠিক আছে? এভাবে আপনার ফেসবুক পেজটা গ্রো করবে, ঠিক আছে, এবং আপনার কাস্টমার কিন্তু বাড়বে। তো যাই হোক, একটা টপিক নিয়ে বেশি কথা বলা যাবে না, যদি আপনারা ডিটেলসে ভিডিও চান আমি ডিটেলসে ভিডিও দিয়ে দিব, আমি কীভাবে করেছি। পার ডে আমার এই সৈয়দপুরে কসমেটিক থেকে 5টা 6টা, ইভেন কোনো দিন 10টা 11টা পর্যন্ত অর্ডার থাকে, যদিও আমি 2 মাস থেকে কাজ করছি না, কারণ আমি একটু ইউটিউবিং করছি, ইউটিউব নিয়ে একটু ব্যস্ত, এখনও অনেকগুলো মেসেজ আছে যে আমি সিন করি নাই। তো আজকে লিস্টে থাকা 2 নম্বর যে ব্যবসা সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। এখন আপনারা 2-3 জন বন্ধু মিলে যদি একটা ফেসবুক গ্রুপ খুলতে পারেন সেটা অনেক ভালো হবে। ফেসবুক গ্রুপ খুলে আপনি আপনার এলাকার নামে খুললেন, হয়তো নিউজ পেপারের জন্য, বা আপনি বাই সেল একটা গ্রুপ খুললেন, ঠিক আছে? সেখানে আপনি অ্যাডমিন থাকতে পারেন, আপনি 2-3 জনকে নিয়ে অ্যাডমিন থাকতে পারেন। সেখানে কী করবেন, আগে মেম্বারগুলো জয়েন করাবেন এবং রিয়েল মেম্বারগুলো থাকবে, যাতে অ্যাক্টিভ মেম্বার থাকে, ঠিক আছে?
যদি অ্যাক্টিভ মেম্বার না থাকে তাহলে সেই গ্রুপের কোনো কাজ হবে না। যখন 5,000-10,000 মেম্বার হয়ে যাবে তখন সেখানে যারা পোস্ট করবে তাদের থেকে আপনি চার্জ করতে পারেন যে ভাইয়া এত টাকা লাগবে একটা পোস্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য, বা মাসে এত টাকা দিতে হবে আপনার, আপনি এখানে ফ্রি পোস্ট করতে পারবেন। তো এই ছিল 2 নম্বর আইডিয়া। আর 3 নম্বর যে আইডিয়াটা সেটা হচ্ছে মার্কেট প্লেস। ফেসবুক এখন বিক্রয় .com-এর মতো মার্কেট প্লেস খুলেছে। আপনি খালি একটা প্রোডাক্ট সেখানে পোস্ট করে দেখেন, যদি ওইখান থেকে রেসপন্স না পাওয়া যায় তাহলে আপনি আমার কমেন্টে এসে বলবেন, আমাকে 2টা গাইড দিয়ে যাবেন, ঠিক আছে? সেখান থেকে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে আপনি রেসপন্স পাবেন এবং প্রচুর রেসপন্স পাওয়া যায়। কারণ একটা ব্যবসা কখন চলে? একটা ব্যবসা চলে যখন আপনি যদি বাড়িতে বসে একটা ব্যবসা করেন তাহলে কাস্টমারকে আপনাকে ডেকে আনতে হবে, আর যদি বাজারে খুলেন বাজারে কিন্তু কাস্টমারকে ডেকে আনতে হবে না, ঠিক আছে? তো ফেসবুক হচ্ছে 2 মিলিয়ন ইউজার আছে ফেসবুকের মধ্যে, চিন্তা করে দেখেন। এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন, আপনি মানে কী বলবো, আপনি আপনার বাড়িতেই দেখেন, আপনার এলাকায় দেখেন কত মানুষ আছে এবং তারা সবাই ফেসবুক ইউজ করে। তো প্রোডাক্টটা ইজিলি সবার কাছে পৌঁছে যাবে, অটোমেটিক অর্ডার আসবে, ঠিক আছে? এবং এই ফেসবুক গ্রুপ দিয়েও কাজ করতে পারবেন, মার্কেট প্লেস দিয়েও কাজ করতে পারবেন। তো আজকে লিস্টে থাকা 4 নম্বর যে আইডিয়াটা সেটা হচ্ছে অ্যাফিলেট মার্কেটিং। একদম সেম, যদি আপনার কাছে প্রোডাক্ট না থাকে, আপনি যে একজনের দোকানে যেয়ে যে আপনি নিচ্ছিলেন ছবিগুলো, আপনি ঠিক বাংলাদেশে অ্যাফিলেট মার্কেটিংয়ে একটু মার্কেট কম আছে, তারপরও আপনি বিডি শপ আরও কয়েকটা অনলাইন শপগুলো আছে সেখান থেকে আপনি প্রোডাক্টের লিঙ্কগুলো কপি করে আপনি আপনার, এই ক্ষেত্রে তবে আপনাকে অ্যাফিলেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো সেটা যখন তারা অ্যাপ্রুভ করবে তখন আপনি যে কোনো প্রোডাক্টের লিঙ্ক জেনারেট করে সেটা যদি আপনি আপনার পেজে বা গ্রুপে যদি পোস্ট করেন, সেই পোস্ট থেকে যদি ক্লিক করে মান সেই লিঙ্ক থেকে ক্লিক করে যদি কেউ বাই করে তাহলে তার কমিশন আপনি পাবেন। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা ফেসবুকের মাধ্যমে ইজিলি করতে পারবেন, যেহেতু ফেসবুকের প্রচুর দর্শক প্রচুর কাস্টমার, এটা আমাকে তো বলে বুঝাতে হবে না, ঠিক আছে? তো আজকে লিস্টে থাকা যে কত নম্বর, 5 নম্বর আই থিঙ্ক, 5 নম্বর যে টিপসটা মানে ফেসবুক থেকে আয়ের উপায়টা সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেলিং, ফেসবুক আইডি সেল করা। এই কাজটাই আমি করেছি আর আমি ফেসবুক পেজ ব্যবসা করেছি, এই 2টা কাজ আমি করেছি। এই অ্যাকাউন্ট সেলিংটা কিন্তু এক সময় অনেক চলছিল, এবং মানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা কি মানে ফেসবুক আপনি আইডি ক্রিয়েট করলেন, আইডি ক্রিয়েট করে প্রত্যেক দিন আমি 100-200টা আইডি ক্রিয়েট করতাম এবং সেগুলো আমি সেল করতাম। যখন আপনাদের মতো অনলাইন আর্নিং নিয়ে একটু ঘাটাঘাটি করতাম তখন এই কাজগুলো আমি করতাম, যে ফেসবুক আইডি ক্রিয়েট করে আমি সেল করতাম। তো যাই হোক, ওই কাজটা বর্তমানে ওই রকম আইডি এখন নিচ্ছে না, এখন আইডিগুলো নিচ্ছে একদম মানে আইডিটা বানানোর পর আমরা জাস্ট কী করতাম, আইডি বানাই সেটা ইমেল সেভ করে দিতাম, আবার নতুন ধরতাম, আবার 2 থেকে 3 মিনিটে একটা আইডি বানানোর কাজ শেষ, নতুন ইমেল মানে একটা ফেক জিমেল দিয়ে, ফেক ইমেল জেনারেট করার কয়েকটা ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি কোটি কোটি ইমেল পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ওটা জাস্ট ওয়ান টাইম ইমেল থাকে আর কি, তো সেটা দিয়ে আপনি পরে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওই ধরনের আইডি এখন বন্ধ হওয়া শুরু করছিলো বলে এই কাজটা বন্ধ হয়ে গেছে, তবে মোটামুটি ভালো ইনকাম হয়েছিল। তো এই কাজটা এখনও হচ্ছে, তবে এখন ফেসবুক আইডিটা অবশ্যই 5,000-4,000 এরকম ফ্রেন্ড হইতে হবে, এরকম ফ্রেন্ড থাকলে আপনি ভালো করে একটা ইয়া করতে পারবেন, ঠিক আছে? মানে ভালো দামে পাবেন, হয়তো $1, $2 ইভেন $5 পর্যন্ত একটা ইয়া নিয়ে পাবেন। তো আজকের লিস্টে থাকা লাস্ট যে উপায়টা সেটা হচ্ছে অনলাইন সেলিং, মানে ফেসবুকের মাধ্যমে যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে, পেজটে যদি চালাতে না চান তাহলে বিভিন্ন গ্রুপ আছে, যে বলেছি যে আপনি যেভাবে মানুষ থেকে টাকা নেবেন, এখন আপনাকে নিজেই টাকা দিয়ে কয়েকটা গ্রুপে জয়েন হয়ে বাই সেল গ্রুপে, সেখানে আপনি আপনার ক্যাটাগরির মতো গ্রুপগুলোতে জয়েন করবেন এবং অ্যাডমিনের সাথে কথা বলে আপনি প্রতি মাসে তাদেরকে টাকা দিয়ে আপনি সেখানে পোস্ট করতে পারবেন। দেখবেন লক্ষ লক্ষ যাদের মেম্বার আছে বা 10,000-20,000 মেম্বার আছে, যেখানে আপনার সুবিধা সেখানে যেয়ে আপনি পোস্টগুলো আপনি আপনার প্রোডাক্টের ছবিগুলো দিতে পারেন এবং সেখান থেকে অর্ডার আসলে আপনাকে ডেলিভারি দিতে হবে। তো এই ছিল। আর এগুলো ব্যবসা করার মানে লাভ অংশটা কোন জায়গায় জানেন, যে এগুলোতে কোনো বাকি টাকি যায় না, সব নগদ, আপনি টাকা পাঠাবেন তারপরে কাস্টমার টাকা পাঠাবে তারপর আপনি প্রোডাক্ট দিবেন। তো যাই হোক, এই ছিল আজকের কথা। আর একটা কথা বলে রাখি যে ফেসবুকে প্রচুর দর্শক, এটাই হচ্ছে মেইন সুবিধা। এই সুবিধাটার জন্যই আপনাকে ফেসবুকে মানে আপনি যে কোনো উপায়, আপনি আরও অনেক উপায় বের করতে পারবেন টাকা ইনকাম করার ফেসবুক থেকে, জাস্ট ফেসবুক ঘাটে সময় নষ্ট করে লাভ নেই, একটু সময় দেন ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ। তো এই ছিল। আর এগুলো ব্যবসা করার মানে লাভ অংশটা কোন জায়গায় জানেন, যে এগুলোতে কোনো বাকি টাকি যায় না, সব নগদ, আপনি টাকা পাঠাবেন তারপরে কাস্টমার টাকা পাঠাবে তারপর আপনি প্রোডাক্ট দিবেন। তো যাই হোক, এই ছিল আজকের কথা। আর একটা কথা বলে রাখি যে ফেসবুকে প্রচুর দর্শক,
এটাই হচ্ছে মেইন সুবিধা। এই সুবিধাটার জন্যই আপনাকে ফেসবুকে মানে আপনি যে কোনো উপায় আপনি আরও অনেক উপায় বের করতে পারবেন টাকা ইনকাম করার ফেসবুক থেকে। জাস্ট ফেসবুক ঘাটে সময় নষ্ট করে লাভ নেই, একটু সময় দেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ।